দর্শক, আপনারা তো এতদিন জেনে এসেছেন অপরাধ সাম্রাজ্যের রাজা হুইপ শামসুল হক চৌধুরীর অপরাধ সম্পর্কে, কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তার ভাইয়ের অপরাধ সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। শামসুল হক চৌধুরী জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ার পর তার অপরাধের ডালপালা আরো বিস্তার করে। তার সাথে যোগ দেয় তার পরিবারের সকল সদস্যরা, তার মধ্যে তার ছোট ভাই মজিবুল হক নবাব অন্যতম। গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে একটি এলজি ও কার্তুজ সহ গ্রেফতার করা হয় নবাবের বাড়ির কেয়ারটেকার কায়েস সহ আরো তিনজনকে। কায়েসের সাথে অস্ত্র সহ গ্রেফতার হওয়া অন্য দুজন নগরের ডবল মুরিং থানার সিডিএ 26 নম্বর বাদশা মিয়ার বাড়ির শামসুল আলমের ছেলে নজরুল ইসলাম আনু এবং সদরঘাট থানার দারোগাহাট রোড পূর্ব মাদার বাড়ির লালু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন সজীব। তাদের তিনজনের বিরুদ্ধেই অস্ত্র ব্যবসায়ের অভিযোগ আছে। এরপর এই তিন অস্ত্র ব্যবসায়ীকে দুই দিনের রিমান্ডে দেওয়ার পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে নবাবের অস্ত্র ব্যবসা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। জানা গেছে, দেশে তৈরি অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ করতেন নবাব। অনেক সময় নবাব নিজের গাড়িতে করেই ক্রেতাদের কাছে পৌঁছে দিতেন অস্ত্রের চালান। নবাবের অস্ত্রের অন্যতম ক্রেতা হচ্ছে আন্তজেলা ডাকাত দলের কয়েকটি চক্র। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর ফাঁকি দিয়ে রুট পাল্টে বিভিন্ন কৌশলে অস্ত্র বেচাকেনা করেন নবাব। ডাকাত দল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সদস্য, ছিনতাইকারী, চাঁদাবাজ ও রাজনৈতিক সন্ত্রাসীদের কাছে অস্ত্র পৌঁছে দিতেন নবাব। গ্রেফতারকৃতরা আরো জানায়, টাকার বিনিময়ে অস্ত্রের ক্যারিয়ার হিসেবে কাজ করতেন তারা। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক বেহেদি হাসান বলেন, কায়েস ও আনু সরাসরি অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত এবং এরা তিনজনই মূলত নবাবের অস্ত্র ব্যবসার সহযোগী ছিলেন। এছাড়াও রিমান্ডের আসামিরা আলবি নামের একজনের কথা বলেছেন। আলবিকে গ্রেফতার করতে পারলে বেরিয়ে আসবে আরো নতুন তথ্য নবাব সম্পর্কে। নবাব অস্ত্র ব্যবসা ছাড়াও পটিয়ার টেন্ডার নিয়ন্ত্রণ, উন্নয়ন কাজে রজ, বালু, পাথর সরবরাহ, বালুমহাল নিয়ন্ত্রণ, শিল্প কারখানায় কাঁচামাল ও শ্রমিক সরবরাহ, মাদক ব্যবসা সহ সব সেক্টরই দেখাশোনা করত তার ভাই হুইপ শামসুল হকের ক্ষমতার অপব্যবহার করে। ক্ষমতার জোরে মিয়ানমার সীমান্ত থেকে মাদক চোরা চালানে তেমন একটা বেগ পেতে হয়নি নবাবকে। আর এই মাদক চালানের পর অস্ত্র ব্যবসায় নিয়োজিত আছেন হুইপের ভাই নবাব। আজ এই পর্যন্তই। নবাব সম্পর্কে আরো তথ্য নিয়ে হাজির হয়ে যাব সামনের কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভাইরাল প্রতিদিনের সাথেই থাকুন। ধন্যবাদ।